হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি লার্নিং পাইথনের ফোর্থ নাম্বার এপিসোডে তো আমাদের কালকে যে একটা এক্সাম নিয়েছিলাম সেখানে একটা প্রশ্ন নিয়ে একটু সমস্যা হয়েছিল যে কিভাবে একটি ভ্যালুর লাস্ট দুইটি অথবা চারটি লেটার প্রিন্ট করতে হয় সেখানে যখন আমরা প্রিন্ট করতাম প্রিন্ট করার পরে লাস্টে যে ওয়ার্ডটা ছিল সেটা ডিলিট করে দেয় যার কারণে একটু সমস্যা হয়েছিল তো আজকে আমরা সেটা স সলভ করবো প্লাস আর কিছু নতুন নতুন কিছু মডিউল সম্পর্কে জানবো তো প্রথমেই কালকে যে সমস্যাটা ছিল সেটা সলভ করার চেষ্টা করি তো ধরেন একটা ভ্যালু নিলাম এতে বাংলাদেশ বাংলাদেশ হিসেবে একটা ভ্যালু নিলাম তো এখন আমরা চাচ্ছি এর লাস্টের চারটা লেটার প্রিন্ট করাতে অর্থাৎ লাস্টে যে দেশ আছে এই দেশ লেখাটাকে প্রিন্ট করাতে তো এখন আমরা এর জন্য সাধারণত কি ইউজ করতে পারি দেশের লাস্ট চারটি অর্থাৎ প্রথম বেল হবে ফোর লাস্ট ফোর দেন এইচ পর্যন্ত আমরা প্রিন্ট করাতে চাই তো আমি আগেই বলেছিলাম যে একটা লাস্টে ডিলেট করে দেয় তাই আমরা একটা বাড়িয়ে লিখতাম যেমন এখন যদি আমরা চাইতাম যে ডিইএস এ পর্যন্ত প্রিন্ট করাতে তাহলে আমরা লিখতাম ডিএইএস এখানে লিখতাম যেমন মাইনাস ফোর থেকে মাইনাস টু মাইনাস ওয়ান পর্যন্ত কারণ এই এইস পর্যন্ত লিখত এবং এইস ডিলিট করত কিন্তু এখন আমরা চাচ্ছি এইস পর্যন্ত লিখতে এইস পর্যন্ত লিখতে তাহলে আমরা আসলে কি লিখবো একটা বাড়িয়ে লেখার তো কোনো চান্স নেই কারণ এটাই শেষ এটাই শেষ লেটার তো এর জন্য কী করতে হবে এর জন্য প্রথমে আমরা এইটা লিখলাম এই কোডটা লিখার পর এখান থেকে এইস কিন্তু ডিলেট হয়ে যাবে এটা যদি রান করে আমি এখানে আর ডি ডিইএইস তো এখন আমরা চাচ্ছি এই এইস সহ প্রিন্ট করতে সো এখানে কী করতে হবে প্লাস দিয়ে লাস্টের যেই ওয়ার্ডটা আছে সেটাকে আমি প্রিন্ট করে দেবো তাহলে তো হয়ে যায় এখন এখানে প্রথমে চার থেকে লাস্টের তিনটা এখানে প্রিন্ট হবে দেন লাস্টের যে ভ্যালুটা আছে অর্থাৎ লাস্টে এইচ আছে সেইটা প্রিন্ট হবে তো এখন যদি আমি রান করাই কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেশ লেখাটা আসছে তো এটাই ছিল ওই প্রবলেমটার সলিউশন তো এখন আমরা দেখবো যে কিভাবে একটা ভ্যালুর মাঝে স্পেশাল যে চিহ্নগুলো আছে ওইগুলো ইউজ করা যায় যেমন অনেকে বুঝেন নাই কথাটা যেমন এখানে আমি একটা স্ট্রিং নিলাম সরি এখানে আমি একটা স্ট্রিং নিলাম মি এটা স্ট্রিং নিলাম তো দেখুন এখানে কি হয়েছে এখানে এই এই চিহ্নটা ব্যবহার করার ফলে এতটুকু কিন্তু স্ট্রিং হয়ে গেছে এই এতটুকু ইট লেখাটা স্ট্রিং হয়ে গেছে দেন বাকিগুলা ভ্যালুতে যে ভ্যালু হিসেবে কিন্তু এখানে সেট হয়েছে কিন্তু আমি কিন্তু এই এই যে এই অ্যাপোস্টুপি চিহ্নটা দিছি এটা ওয়ার্ড হিসেবে অর্থাৎ এটাকে আমি শো করাতে চাই তাহলে কি করব তাহলে আমরা আমাদের কি করতে হবে এখানে সরাসরি এই অ্যাপোস্টপি চিহ্নটা কিন্তু ইউজ করা যাবে না কারণ এটা স্ট্রিং বানানোর জন্য ব্যবহার করা হয় তো এখানে স্ল্যাশ দেন অ্যাপোস্টপি চিহ্নটা ইউজ করতে হবে এখানে যদি আপনি স্ল্যাশ দিয়ে এই যে যে আমি যেরকম একটা স্ল্যাশ দিলাম এই স্ল্যাশ দিয়ে যদি আপনি এই অ্যাপোস্টপিটা দেন তাহলে ঠিক এই জায়গায় শুধুমাত্র অ্যাপোস্টোপিটা দেখাবে যেমন এখন যদি এটাকে আমি প্রিন্ট করে দেখতে চাই যে আসলে কি কাজ করলো কিনা তো দেখুন এখানে কিন্তু যে শুধুমাত্র চিহ্নটা আসছে কিন্তু এছাড়া যদি আমরা ওই স্ল্যাশটা না দিতাম আমরা যদি স্ল্যাশটা না দিয়ে সরাসরি প্রিন্ট করতাম তাহলে কিন্তু একটা দেখুন আসতো কারণ এই পর্যন্ত স্টিংটা শেষ হয়ে যেত তো অ্যাপোস্টপি চিহ্নটা ইউজ করার জন্য এর আগে আমাদেরকে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে তো এখন আমরা চাচ্ছি যে এই অ্যাপোস্টুপিটা ইউজ না করে এখানে যেরকম একটা স্ল্যাশ আছে এই স্ল্যাশটাই আমরা শো করাতে চাচ্ছি তাহলে কি হবে তাহলে এখানে আপনাকে দুইটা স্ল্যাশ দিতে হবে তাহলে আপনার একটা স্ল্যাশ এখানে উঠবে যেমন আমি যদি এখানে দেখাই এখন রান করেন দেখুন এখানে কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন আসছে এখানে যদি আপনি একটা দেখাতে চান তাহলে দুইটা স্ল্যাশ চিহ্ন দিবেন তো এখন আমি চাচ্ছি যে এখানে যে লেখাটা আছে যেমন ইট ইজ এ মাই পেন যেটা আসলে ভুল ইট ইজ ইট ইজ এ মাই পেন এটা তো একটা ভুল 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 ইংলিশ সেন্টেন্স আসলে ইট ইজ এ মাই পেন হবে না ইট ইজ মাই পেন হবে তো এখন আমি চাচ্ছি যে এই ভ্যালুটাকে এখান থেকে এভাবে না কেটে কোনো একটা কোডের মাধ্যমে কেটে দিতে অর্থাৎ একটা ব্যাকেজ পিস দিতে চাচ্ছে এই জায়গায় সো সেজন্য কি করতে হবে স্ল্যাশ দিয়ে বি লিখতে হবে তাহলে এই এর আগে যে একটা ব্যাকেজ পিস হয়ে যাবে স্ল্যাশ বি যেখানে দিসি এর আগে একটা স্পিস হবে অর্থাৎ একটা এর আগের একটা লেটার ডিলেট হয়ে যাবে তো এখন যদি আমি রান করাই কি দেখা যাচ্ছে ইট ইজ মাই পেন অর্থাৎ এখান থেকে যে এ আছিল একটা এখানে কিন্তু একটা ব্যাকেজ পিস হয়ে গেছে তো এভাবে আমরা ব্যাকি স্পিচ দিতে পারি তারপর স্ল্যাশের আরও কিছু মডিউল আছে যেগুলো যেমন এখানে আমি দিতে পারি এখানে আমি একটা ট্যাপ চিহ্ন অর্থাৎ একটা ট্যাপ পরিমাণ যে স্পিচ আছে যেমন এই যে এই ট্যাপটা ইউজ করলাম এতটুকু পরিমাণ একটা ফাঁকা রাখতে চাচ্ছি তাহলে কি জাস্ট এখানে স্ল্যাশটি লিখতে হবে তাহলে একটা পরিমাণ জায়গা এই জায়গায় এসে যাবে দেখুন এটি স্মাইপেনের জায়গায় কিন্তু একটা ট্যাপ এক ট্যাপ এক ট্যাপ স্পেস এসে পড়েছে তো এখানে আমরা কী কী শিখলাম অ্যাপোস্টোপি ইউজ করার জন্য এইটা এটা ইউজ করতে হবে স্ল্যাশ অ্যাপোস্টোপি দেন স্ল্যাশের জন্য এটা ইউজ করতে হবে এটা ইউজ করতে হবে আর ব্যাক স্পেসের জন্য স্ল্যাশ বি ইউজ করতে হবে দেন একটা ট্যাব ট্যাবের জন্য টি ইউজ করতে হবে দেন আরও কিছু মডিউল আছে যেমন স্ল্যাশ এন দিলে একটা নিউ লাইন হবে তারপর স্ল্যাশ একটা কিছু অক্টাল মান যদি আমরা লিখি যেমন এইচ এর অক্টাল মান একশো দশ তাহলে এইচ এখানে প্রিন্ট হবে দেন আবার আছে হেক্স ভ্যালু হেক্স ভ্যালুর জন্য প্রথমে একটা এস দিতে হবে তারপর যে হেক্স ভ্যালুটা আছে সেটা লিখতে হবে তো আমরা জাস্ট এই পর্যন্ত টেস্ট করছি এই টি পর্যন্ত তো এখন আমরা বাকিগুলা এখন আমরা এই বাকিগুলাকে প্রিন্ট করে দেখতে চাই তো এটাকে নিলাম যাতে দেখেছি তো এখন আমরা চাই যে এখানে একটা ইন্টারপ্রেস করার মতো অর্থাৎ একটা নিউ লাইন তৈরি হবে তো সেজন্য এখানে এই যে এন লিখলাম আমি তো দেখুন ইটিস এর পর কিন্তু একটা ইন্টার ইন্টার পিস কলে যেরকম একটা নিউ লাইন তৈরি হয় সেরকম একটা নিউ লাইন হয় কিন্তু এখানে প্রিন্ট হয়েছে তো এখানে আমরা সবগুলোর সাথে একটু লিখে দেই যে কোনটার জন্য কি ইউজ করেছিলাম এটা প্রিন্ট করলে আসবে এরকম এটা প্রিন্ট এটা লিখলে আসবে একটা স্ল্যাশ সরি সরি এইটা যদি আমরা লিখি তাহলে কি হবে একটা ব্যাক স্পেস হবে এইটা যদি আমরা দিই তাহলে কি হবে এক ট্যাব পরিমাণ একটা জায়গা তৈরি হবে এটা দিলে কি হবে আমরা দেখলাম নিউ লাইন হবে তো এখন এইটা অর্থাৎ এটা কী এখানে স্ল্যাশ দিয়ে আমি একটা অক্টাল মান কোনো কিছুর অক্টাল মান আছে ওইটা লিখছি যেমন এখানে এইসের অক্টাল মান অক্টাল মান হলো একশো দশ তো এইটা আমি লিখছি এখন যদি এখানে আমি লিখে দিই যে ইট ইস দেন একশো দশ এটা যদি লিখে দিই দেখুন এখানে কি আসছে ইট ইস পেন অর্থাৎ যে একশো দশের যে অক্টাল মানটা আছে সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে সেইমভাবে আমরা যদি এখানে শুধুমাত্র এটা প্রিন্ট করি অক্টাল মানটা প্রিন্ট করি স্ল্যাশ একশো দশ এটার মাধ্যমে আছে এখানে একটা স্ল্যাশের পর সো এটার যে অক্টাল মানটা আছে ওইটা প্রিন্ট করে করতেছে তো এখন আমরা চাচ্ছি যে হেক্স ভ্যালু আছে হেক্স ভ্যালু প্রিন্ট করতে তো তার জন্য কি করতে হবে প্রথমে এক্স দিতে হবে একটা স্ল্যাশ এক্স দেন যে ভ্যালুটা আছে হেক্স ভ্যালু সেটা লিখতে হবে আমি জানি না চৌত্রিশের হেক্স ভ্যালু কি এটা আমি র্যান্ডমলি দিলাম তো দেখি কি হয় এখানে চার আসছে অর্থাৎ চারের হেক্স ভ্যালু হলো থ্রি ফোর তো এখানে দেখা যাচ্ছে যে এক্সের পর যদি আমরা ওই হেক্স ভ্যালু দিই সেটার যে এক্সের যে মেইনলি যে টেক্সটা থাকে সেটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে তো এখানে কি লেখা যাবে এখানে লেখা যাবে যে অকটাল যেটা আমরা কি বের করার জন্য লিখছিলাম হেক্স ভ্যালু হেক্স ভ্যালু বের করার জন্য এবং এটা অক্টাল ভ্যালু বের করার জন্য তো এভাবেই এই কোনো একটা ভ্যালুর মাঝখানে কোনো একটা স্ট্রিংয়ের মাঝখানে এগুলো দিলে এভাবে কাজ করে তো আজকে আর বাড়াচ্ছি না কারণ একটা লেসন বেশি বড় হয়ে গেলে সেটা দেখতে ইচ্ছে করে না তো আমি আজকে আরেকটা ভিডিও আরেকটা পার্ট আপলোড দেওয়ার ট্রাই করব যতটা পারি তো এই এপিসোড এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালোভাবে প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ